আসসালামু আলাইকুম। চ্যানেলস সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল। ইন্ট্রি সেন্টারে আয়োজন করা হয় এক ইফতার মাহফিলের। দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের বিপুল পরিমাণ স্থানীয় এলাকাবাসী এই মাহফিলে যোগদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক গয়াস খানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করেন ম্যানচেস্টার থেকে আগত অধ্যাপক ডাক্তার ইমরানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার আবু বশির। প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজান মাসে গুনাহ মাফ করানোর উত্তম সুযোগ এবং একটি নেকি করলে 70টি নেকির সওয়াব পাওয়া যায়, তাছাড়া এ মাসে দান খয়রাত করলে অশেষ সওয়াব হাসিলের সম্ভাবনা উল্লেখ করে পবিত্র রমজান মাসের নিয়ামত ও ফজিলতের উপর বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি আনোয়ার আলী ইজিতু তার বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন সহ প্রতি বছরের মতো এবারও মাহফিলটি সফলভাবে পরিচালিত হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। উপস্থিত বক্তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশ থেকে আগত ইসলামিক এইডের ডাইরেক্টর মুস্তফা হোসেন সরকার, কমিউনিটি লিডার আবু বশির, গয়াস খান, আনসার হাবিব সহ প্রমুখ। বিশ্বশান্তি ও মুসলিম ভ্রাতৃত্বের সফলতা কামনা করে মোনাজাত শেষে ইফতার পরিবেশনার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্রাডফোর্ড।